তিনি জামিয়াতে ওলামা বাংলা করে কোটি কোটি মানুষের সেবা করেছেন। আজ পশ্চিমবাংলার মাটিতে ভাইজান পীরজাদা বাসুদ্দিন ভাইজান গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াতে আহলে সুন্নাতুল জামাত ফুরফুরা শরীফ সেই সংগঠনের মাধ্যমে কোটি কোটি মানুষের সেবা করছেন, এটা ভালো না খারাপ? একবার জোরে বলেন, আর একটু জোরে আওয়াজে বলেন ভালো না খারাপ? একটু হাত তুলে বলেন তো নারাই তকবীর, নারাই তকবীর, হাত নামান। মাহফিলগুলোতে যান কেন আপনি ভাইজানের মাহফিলেতে জলসা করে? আমি বলেছিলাম না না আমার কাছে কোনো মাহফিল নয়, ভাগাভাগির কোনো মাহফিল নয়। আমি বলেছি বাংলার মাঠে যে আমার মুজাদ্দেদের জামানের গোলাম আমরা, আমার মুজাদ্দেদের জামানের গোলাম আমরা, মুজাদ্দেদের জামানকে ভালোবাসি, তারা ওনাদের যে পথ আমাদেরকে ইশারা করবে সেই গোলাম হিসাবে সেই পথে চলবো। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে গিয়ে বলবো আল্লাহ তোমার নবীর গোলামের অনুসরণ করেছি, আল্লাহ আমার মুজাদ্দেদের জামানের গোলাম সে যে জীবনটা কাটিয়েছি সেই সংগঠনের যুবকেরা সদস্য হিসাবে হে নওজোয়ান এই দাবিটা তুলবে আল্লাহর দরবারে। আল্লাহ কোন আলিমান তুমি তো বলেছিল রব্বুল আলামিন আল্লাহ আলেমকে মুহাব্বত করো, ও রব্বুল আলামিন আমার মুজাদ্দেদের জামানের গোলামের দিকে অপরদিকে তার খানদানের ছেলে হিসাবে খানদানের আওলাদ হিসাবে তাদের সন্তানের গোলামি করেছি, তাদের কথা মেনেছি এবং অপরদিকে আলেমের কথা মেনেছি। আল্লাহ আপনার হাবিব বলেছেন কোনো আলিমাদ আলেমের অনুসরণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের ময়দানে তোমাদেরকে নাজাত দিয়ে দেবে। সারাটা জীবন বেনামাজির অনুসরণ করেছে, সারাটা জীবন নামাজ পড়েনি না, তাদের অনুসরণ করেছো, তাদের কথায় পথ চলেছো, তাদের কথায় ভাগ দখল করেছো, তাদের কথায় জায়গা দখল করেছো, তাদের কথায় তুমি তাদের ইশারায় মানুষের ক্ষতি করেছো, তাদেরকে জয়লাভ করাবার জন্যে তোমার অঙ্গুরের হেরন চলেছে। এবার বাংলার মাটিতে আমার মুজাদ্দেদের জামানের গোলাম হিসাবে তার আওলাদদের আঙ্গুলের তার আওলাদের আঙ্গুলের হেলনে আল্লাহ পাকের দরবারে আমরা পৌঁছাতে চাই, ঠিক কিনা বলে জোরে আওয়াজ দিন, ঠিক কিনা বলে? আমরা কেন চলতে চাই? মান আহাব্বালিল্লাহু আবগাদালিল্লাহ, মান আহাব্বালিল্লাহু আবগাদালিল্লাহ, ভালো যদি বাসো আল্লাহর জন্য বাসো, কারের সঙ্গে দুশ্মনী যদি তুমি করো আল্লাহর জন্য দুশ্মনী করো, ভালো যদি বাসো আল্লাহর জন্য বাসো, দুশ্মনী যদি করো আল্লাহর জন্য করো। আমি আল্লাহর হাবিব জানিয়ে দিলাম আল্লাহর জন্য ভালোবাসবে, আল্লাহর জন্য দুশ্মনী করবে, হাশরের ময়দানে আমি রাসূলুল্লাহর জামিনদার হয়ে যাব, তোমাদের সুপারিশের জন্য আল্লাহর দরবারে সেজদায় পড়ে যাব। আমরা আমরা মনে মনে ভাবি সামাজিকভাবে শুধু ইমাম সাহেবের কথায় ব্যাস মসজিদটাই চলবে, ইমাম মসজিদ পর্যন্ত ইসলাম সীমাবদ্ধ, ইসলাম মসজিদ পর্যন্ত সীমাবদ্ধ নয়।